প্যান্ডেল হবে, বন্ধুর বাড়িতে যাওয়া, পূজোর খাবার তো আমার খেতেই হবে, সবকিছু। সবাইকে দুর্গাপূজোর অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ থেকে। যদিও এখন আমি বাংলাদেশে রয়েছি, কিন্তু ভীষণ ভাবে মিস করছি কলকাতাকে। আর পূজো মানে কলকাতা আমার কাছে একেবারে, এখানে কোনো ছাড় নেই। পূজোতে আমাকে ফিরতেই হবে, তাই খুব তাড়াতাড়ি ফিরছি কলকাতাতে। এতদিন যে দেখিনি কাউকে, দেখা হয়নি, কোভিডের জন্য আমি এখানে আটকে আছি, সেগুলো সবকিছু মিলে সবকিছু কড়াই গন্ডে একেবারে উসুল করে নেব। আর আমার প্রিয় তো ভীষণ খাবার দাবার এক্সপ্লোর করা, পুজোর খাবার তো আমার খেতেই হবে সবকিছু। আর প্যান্ডেল হপিং, বন্ধুর বাড়িতে যাওয়া, আড্ডা দেওয়া, সবকিছুই করবো, তবে একটু নিয়ম মেনে। আর সংবাদ প্রতিদিনের সমস্ত সমস্ত পাঠকদেরকে, দর্শক যারা দেখছেন, এবং আমার কলকাতার দর্শক যারা আমার ভালোবাসা দিয়েছেন, সবসময় পাশে থেকেছেন, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব 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 ভালো থাকবে। আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা।